ফিরে আসতে পেরে মনে হচ্ছে নতুন করে জীবন ফিরে পেলাম। আমরা যেখানে ছিলাম সেখান থেকে কিছুটা দূরে সারাইগাছি বলে একটি জায়গা ছিল, সেখানে সাম্প্রদায়িক হিংসা এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচার, দোকান লুটপাট করা হচ্ছিল। আমি এক আত্মীয়ের বাড়ি ঘুরতে গিয়েছিলাম, বাংলাদেশের এই পরিস্থিতিতে আটকে পড়েছিলাম সেখানে। আজ মহাদীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম, প্রণাম করি দ্বিতীয়বার বাংলাদেশে যাব না বেঁচে থাকলে। বাংলাদেশ থেকে ফিরে এমনটাই জানালেন মালদার মঙ্গলবাড়ির বাসিন্দা সুশান্ত সরকার। খুব ভালো না, খুব ভয়াবহ পরিস্থিতি, অনেক কঠিন ব্যাপার, কখন বর্ডার বন্ধ হয়ে যাবে ওই জন্য তাড়াহুড়া করে চলে আসলাম। আর হাঁটতে আরো 10 দিন ছিল, আমি 19 তারিখে গেছি আর আজকে 20 তারিখ। আমি গেছিলাম ওই তো চাপাই নবাবগঞ্জ, তারপর ওগুলো তো সব আত্মীয়র বাড়ি আছে বললাম, আর ওখানে আমার এক আত্মীয়র বিয়ে ছিল সামনে রবিবার 11 তারিখ বিয়ে, বিয়ে না থেকে চলে আসলাম আমরা তাড়াতাড়ি। অত্যাচার মানে কি, ওই তো ভাঙচুর, মন্দির ভাঙা, পার্টি অফিস ভাঙা, এসব গুলা, দোকান লুটপাট হিন্দুদের, এসব গুলা হচ্ছে। না ওখানে কোনো ঘটনা ঘটেনি, তো ওখান থেকে একটু দূরে হয়েছে, ওই সারাইগাছি বলে একটা জায়গা আছে, ওখানে মানে দোকান বিশেষ করে বাছাই করে যেগুলো হিন্দুদের দোকান ওগুলো লুটপাট ভাঙচুর। প্রাণের ভয় তো কঠিন, যারা আছে কিনা অনেক কঠিন ব্যাপার। আমি তো বলে আসলাম যে আর আসবো না বেঁচে থাকলে, এটা শেষ দেখা। হ্যাঁ খুবই ভালো লাগছে, যেমনি বর্ডার পার হলাম মনটা হালকা হয়ে গেলো, ফ্রি হয়ে গেল। আমার বাড়ি মঙ্গলবাড়ি। ওখানে কি করতে গেছিলাম? ওখানে ঘুরতে গেছিলাম। কার বাড়ি? ওই আমার শ্বশুর বাড়ি। কি নাম আপনার? আমার নাম সুশান্ত সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।